থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে কুনিজের লোকেরা। কি অপরাধ করেছিল আমার বাবা? আমি সার্জেন্ট মোশাররফ আলমের মেয়ে বাক্সদা পারভিন লিমনা। আমার বয়স যখন 3 বছর, আমার বাবাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কুনিজের লোকেরা। কি কি করেছিল আমার বাবা? আমার বাবা তো একটা সার্জেন্ট ছিল, বিমানবাহিনীতে চাকরি করেছিল আমার বাবা। বিমানবাহিনীতে চাকরি করা কি অপরাধ? এটা কি মানবাধিকারী বলে? মানবাধিকারী কি এটা বলে যে একটা 3 বছরের শিশুর কাছ থেকে ওনার বাবাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে? আমার বাবা, আমার বাবার জন্য আমি কান্না করতে করতে আমার 47 বছর পেরিয়ে গিয়েছে, আমি কিছু বলতে পারি না। আমার কষ্টের কথাগুলো যখন আমি বলি তখন আমার ভালো লাগে না, আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। কিন্তু কি করব, বলতে পারি না, ঘরে বসে বসে কান্না করি। তাই আমাদের সংগঠন লেলিন ভাই, কামরু জামানে লেলিন ভাই আমাদেরকে ফোন করে ডেকে এনেছে, এজন্য এখানে দাঁড়াতে পেরেছি। লজ্জার কিছু নেই, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, অনেক কষ্ট করেছি, এত কষ্ট করেছি বলার বাইরে। আমি কান্না করে দিব, আমার কান্না এসে পড়বে, আমি আর কান্না সহ্য করতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, আমার বাবাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে কুনিজের লোকেরা। কি অপরাধ করেছিল আমার বাবা? আমার বাবা তো কোনো অপরাধ করেনি, আমার বাবা তো সাজেন ছিল। আমি যখন 3 বছর বয়স নিয়ে গিয়েছে, আমি তখন কান্না করেছিলাম, আমার চাকরিরা বলেছে আমার বাবাকে নিয়ে গিয়েছে। তারপর থেকে শুরু হয়েছে আমার জীবন যুদ্ধ। আমি নানু বাসায় বড় হয়েছি, নানু বাসায় অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা আমাকে 3 বছর আগে, 3 বছর ছিলাম, তাদের নিয়ে ঘুরতো আর বলতো তোমাকে মেয়ে বলে কোনো কিছু নেই, তোমাকে আমি অনেক বড় অফিসার বানাবো। কোথায় আমার বাবা? আমার বাবা যখন আমার হাত ছিনিয়ে নিয়ে গিয়েছিল তখন আমার বাবা আমাকে বলে, আমার বাবা যখন গিয়েছে তখন বলেছে আমার জন্য খাবার আনতে যাবে, খাবার আনতে গিয়েছে। আমার বাবা তো খাবার আনতে গিয়ে আর ফিরে আসেনি। কি হয়েছিল আমার বাবা? পরে শুনেছি আমার বাবাকে কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দিয়েছে। কি কারণে ফাঁসি দিবে? কি অপরাধ করেছিল আমার বাবা? আমার বাবা তো কোনো অপরাধ করেনি, ছোটবেলা থেকে নানু বাসা অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা, আমার বাবার কবরের জায়গাটা আমি পাই না, আমার বাবার কবরের জায়গা চাই। কুনিজিয়ার জন্য আমরা কত কষ্ট করে বড় হয়েছি, বড় হতে হতে 47 বছর পার হয়েছে, এখন মানবাধিকারে আমার প্রশ্নবোধক চিহ্ন। রিমনা, বাবার জায়গা চাই, বাবার জায়গাটা চিহ্নিত করে দেন আপনারা, আপনারা মানবাধিকারে পড়েন। আমি তো মূর্খ মানুষ, কথা বলতে পারি না, আমি যতটুকু বলি আমি জোরে কথা বলি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাবা তো নেই, আমি তো এতিম, আমি তো পড়ালেখা করতে পারিনি, পড়ালেখা করলে হয়তো অনেক কিছু হতে পারতাম। আমার বাবার জায়গাটা চিহ্নিত করে দিন, আমার বাবার শহীদের একটা সম্মানে একটা চিহ্নিত করুন, যাতে আমার বাবার একটা কাগজটা পাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এটা নিতে চাই। আমি আর কান্না করবো না, আপনাদের কাছে জানাচ্ছি, মানবাধিকারের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি বক্তব্য শেষ করছি।